আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। ভারতীয় চিত্র পরিচালকদের মধ্যে ওয়ার্ল্ড সিনেমায় যাদের নাম সোনার অক্ষরে লেখা থাকবে তাদের মধ্যে অন্যতম বিখ্যাত চিত্র পরিচালক সত্যজিৎ রায়। সুকুমার রায়ের এই সুযোগ্য পুত্র ১৯২১ দোসরা মে কলকাতায় জন্মগ্রহণ করেন। সত্যজিৎ তার কেরিয়ার শুরু করেন জুনিয়র ভিজুয়ালাইজার হিসেবে। ফরাসি চিত্র পরিচালক জিন রেনর তার রিভার ছবির জন্য যখন কলকাতায় আসেন তার সঙ্গে দেখা করেন সত্যজিৎ। এরপর বাইসাইকেল থিপসের পরিচালক ভিক্টোরিও দে সিকার সঙ্গে সাক্ষাতের পর সত্যজিৎ চিত্র পরিচালক হওয়ার ব্যাপারে অনুপ্রাণিত হয়ে ওঠেন। ১৯৫৫ সালে পথের পাঁচালী ছবি দিয়ে তার ফিল্ম ক্যারিয়ারে ডেবিউ করেন সত্যজিৎ। নিজের ফিল্ম ক্যারিয়ারে মোট ২৯টি পূর্ণাঙ্গ ছবি, ৫টি ডকুমেন্টারি এবং ২টি শর্ট ফিল্ম পরিচালনা করেন। ক্রিটিকদের কাছে সমাদৃত হওয়ার পাশাপাশি তার পরিচালিত পথের পাঁচালী অশনি সংকেত সমালোচিত হয় এদেশের দরিদ্রকে বিদেশের সামনে উন্মোচিত করার জন্য। সত্যজিতের অপু ট্রায়োলজি অর্থাৎ পথের পাঁচালী অপরাজিত এবং অপুর সংসার টাইমসের অল টাইম ১০০ মুভিজের তালিকায় আসে ২০০৫। পরিচালনার পাশাপাশি সত্যজিৎ মিউজিক কম্পোজ করতেন এবং স্ক্রিন প্লে লিখতেন নিজের অন্যান্য পরিচালকের ছবির জন্য। স্বনামধন্য গল্পকার, ইলাস্ট্রেটর এবং ক্যালিগ্রাফার হিসেবেও তিনি বিশেষভাবে পরিচিত ছিলেন। ছোটদের জন্য এবং কিশোরদের জন্য তিনি প্রচুর ছোট গল্প এবং বই লিখেছেন। তার বেশ কিছু ছোট গল্প নিয়ে তার পুত্র সন্দীপ রায়সহ অন্যান্য পরিচালকরা ছবি পরিচালনা করেন। ভারতীয় সিনেমার ইতিহাসে সত্যজিৎ এক মাইলস্টোন। So if you use purely classical Indian music in films which are, for instance, contemporary in theme and look urban contemporary, it's wrong. It doesn't sound right. So I generally combine, I have almost always combined Western and Indian styles. Cinema jagote tar obodaner jonno tini desh bidesher bohu chitra porichaloker icon Martin Scorsese, James Ivory, কিংবা কার্লোস সরার কাছেও তিনি রীতিমতন আইডল। তার ফিল্ম ক্যারিয়ারে যেমন একটার পর একটা অসাধারণ সিনেমা তিনি দর্শকদের উপহার দিয়েছেন, তেমনই তার ঝুলিতে উপচে পড়েছে দেশ বিদেশের নানান পুরস্কার, নানান সম্মান। বহুবার ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন, পেয়েছেন সাম্মানিক একাডেমি পুরস্কার, দাদা সাহেব ফালকে পুরস্কার এবং সর্বোপরি ভারতরত্ন। জীবনের শেষ লগ্নে অস্কার পান এই মহান চিত্র পরিচালক। Certainly the best achievement of my movie making career. ১৯৯২ সালের ২৩শে এপ্রিল গোপি গায়েন বাঘা বায়েন, সোনার কেল্লা, হীরক রাজা দেশে, জয় বাবা ফেলুনাথ, শাখা প্রশাখা, আগন্তুকের পরিচালক পরলোক গমন করেন। তার নাম অনুসারে সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউট গড়ে তোলা হয় যেখানে চলচ্চিত্র শিক্ষার্থীরা সিনেমা বানানো শিখতে পারেন। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।